রেমিটেন্স যোদ্ধাদের শারীরিক মানসিক মানোন্নয়নের জন্য একই সাথে ঈদের আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করেছে যুক্ত করতে আয়োজন করা হয়েছে ক্রিকেট টুর্নামেন্টের। প্রবাসের মাটিতে প্রবাসীদেরকে কাজের অগ্রগতি বাড়াতে নান্দনিক এই উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রাও। সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থা বিসিএস এই অনুষ্ঠানের আয়োজন করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেদ্দার দ্বিতীয় সচিব ফাহিমি মোহাম্মদ সাইফ, সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ খান সহ আরও অনেকেই।